গল্প নিশির ডাক, কলমে সুরঞ্জন দাস। ব্যারাকপুরের একটি সত্য ঘটনা অবলম্বনে এই গল্প। বাংলার ভূত সমাজে নিশির এক আলাদা জায়গা আছে। নিশি ডাকে, ডেকে নিয়ে চলে যায় কোন অন্ধকারে, সেই গল্পই শুনবেন আজকের গল্পবাজে। জাস্ট স্টুডিও গল্পবাজে আজকের গল্প নিশির ডাক। এই সত্যি ঘটনাটা দাদামশাইয়ের মুখে শোনা। যদিও আগাগোড়া নাস্তিক মানুষটা এখনও বিশ্বাস করেন না যে ঘটনাটা তার সাথে ঘটেছিল, এবং এও বিশ্বাস করেন না যে উল্লেখ্য সকল চরিত্রই এখনও ভীষণভাবে বাস্তব এবং কল্পনার সাথে কোনো রকম মিল পাওয়া গেলে তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও একেবারেই কাকতলীয়। তবুও বলতে গেলে আজও অনেক প্রশ্ন ভেসে ওঠে তার চোখে মুখে। জানি না কেন বারবার উনি যেন তেন প্রকারেণ ঘটনাটি এড়িয়ে যেতে চান। উনি কি যোগ্য উত্তর এখনো খুঁজে পাননি? 50-এর বেশি বছর পরেও কি সত্যি আর মিথ্যের মধ্যে সন্দেহ তাকে ভীষণভাবে টানে? নাকি হয়তো হয়তো না? শুরু করি গল্প। 70-এর দশক, দাদামশাই তখন নীলরতন সরকার হাসপাতালের ওয়ার্ড বয়। এখানে বলে রাখি, আমার এই দাদামশাই মানুষটি একেবারে কলির সন্ধ্যা থেকে ঘর ছাড়া। পিতৃহারা ছেলেকে তার মায়ের জীবিতকালেই মাত্র 14 বছর বয়সে তার মেজদা ও মেজ বৌদি ভাতের পাতে ছাই দিয়ে বাড়ি থেকে বের করে দেন। আর সেই থেকেই দাদামশাই নিজের বাড়ি ছেড়ে প্রথমে রাস্তায়, দোকানঘরে এবং পরবর্তীকালে ভাড়া বাড়িতে থাকা শুরু করেন। খুবই কষ্ট সৃষ্টে চলত তার সংসার, রোজগার প্রায় নেই। সৎপথে থেকেই যথাসম্ভব এদিক ওদিক নানা ধরনের কাজ করে নিজের পেটের টুকু কোনো রকমে জোগাড় করে নিতেন তিনি। যাই হোক, একদিন ডিউটি শেষ হতে হতে, ঘড়িতে তখন প্রায় 11:30, দাদামশাই হাসপাতালের একতলার করিডোর দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি রওনা দিয়েছেন মেসবাড়ির দিকে। সামনেই হাসপাতালের আর একটা ঘর থেকে একজন নার্সও বেরিয়েছেন তার সাথে। অল্প কয়েকদিনের চাকরি, তাই নার্স ও ওয়ার্ড বয় কেউই কারোর মুখ চেনে না। অতএব দাদামশাই তাকে দেখেও না দেখার ভান করে এগিয়ে চললেন সামনের দিকে। সম্ভবত নার্স মহিলাই চললেন আগে, দাদামশাই একটু পেছনে। কলকাতা শহর কিন্তু তখন দ্য সিটি দ্যাট নেভার স্লিপস ছিল না। অন্তত ওই রাত্রের রাস্তাঘাট যাকে বলে শিয়াল সম্পূর্ণ জনহীন, দাদামশাই এগিয়ে চলেছেন নিজের মনে। কখনো ঘুরে, কখনো ডাইনে, কখনো বাঁয়ে, কখনো সোজা, একান্তে নিঃসঙ্গে আনমনে। কি চিন্তা করছেন খেয়াল নেই, আদৌ কিছু চিন্তা করছিলেন কি না তাও জানা নেই। শুধু এগিয়ে চলতে হতো, এগিয়ে চলতে হবে, এগিয়ে চলা উচিত, তাই চলেছেন, চলেছেন আর এগিয়ে চলেছেন। নিশীতের হুহু বাতাস এসে কখনো এক আদরে ক্লান্ত শরীর জুড়িয়ে দিয়ে যাচ্ছে, হালকা বাতাস কখনো ঘুমন্ত চোখের ওপর আর এক স্তর ঘুম উলিয়ে দিয়ে যাচ্ছে। হয়তো নিশাচর পাখির ডাক দস্তুর মতো অশনি সংকেত দিতে দিতে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে নিজের বাসায়। দাদামশাই হেঁটে চলেছেন শুধুই হয়তো গন্তব্য ভুলে, উদ্দেশ্য ভুলে। তিনি জানেন তাকে সামনে এগিয়ে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হয়, শুধু সামনেই এগিয়ে যেতে হয়। হঠাৎ একটা শক্ত হাত ঘাড়ের উপর পড়তেই সম্বিত ফিরল দাদামশাই। আরে উধার কাহে যা রায়ো? এক পিঁটে খাটো বিহারি লোক, পাঁচখাই গলা, পুলিশের খাঁকি পোশাক পরা। দাদামশাই যেন সম্পূর্ণ অন্য দুনিয়াতে এসে পড়েছেন তখন। গলা শুকিয়ে কাঠ, কথা এলেও স্বর অস্পষ্ট, হামতা হামতা করছেন। অগোছালোভাবে কি যে বললেন মাথামুন্ডু বোঝা গেল না। আগের ঘটনাও পরিষ্কার করে প্রায় কিছুই বলতে পারলেন না। ভদ্রলোক সন্দেহের চোখে যেটুকু শুনলেন তাতে করেই হঠাৎ রাগে ফেটে পড়লেন তিনি। বদতমিজ ঔরত! বলেই একটা বিশ্রী কটুক্তি করে দাদামশাইয়ের ফেলে আসা পথের দিকে চেয়ে হিন্দিতে বললেন, নিজে গলায় দড়ি দিয়ে মরলি, তাতে শান্তি নেই? মাঝে মাঝেই তো লোক ভুলিয়ে এনে লোক মারার মতলব হয় না? আর একদিন তোকে পাই, মজা দেখিয়ে দেবো একদম। দাদামশাই নিদারুণ হতভম্বভাবে নিষ্পলক চোখে চেয়ে রইলেন পুলিশটির মুখের দিকে। ইতিপূর্বে যেটুকু আঁচ করতে পেরেছেন তাতে তার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, পা দুটো ভারী হয়ে নড়ার ক্ষমতা নেই। কোনো রকমে গলা খাঁকড়ে বললেন,
কটা বাজে স্যার? বিহারী পুলিশটি সেই চড়া গলাতেই বললেন, আড়াইটে। তুমি ওদিকে কোথায় যাচ্ছিলে, সামনে দেখেছো? 3 ঘন্টা হেঁটেছেন এর মধ্যে। দাদামশাই অবাক বিস্ময়ে সামনে তাকিয়ে দেখলেন, মাত্র কয়েক পা দূরেই একটা খাড়াই গর্ত। এরকম গর্ত দক্ষিণ কলকাতার রাস্তায় তখন বেশ দেখা যেত। PWD রাস্তা খুঁড়ে ড্রেন করার জন্য তৈরি করেছে, নিচে কালো গভীর জল। গর্তের যা আন্দাজ, তাতে করে দুটো আস্ত মানুষ অনায়াসে তলিয়ে ডুবে যেতে পারে তার ভেতর। আর একবার পড়লে কোনো সাহায্য ছাড়া হাজার চেষ্টা করেও উপরে ওঠার কোনো সম্ভাবনা নেই। অতএব এই ঘটনার আর কোনো মোড় নেই। সেদিন দাদামশাই পুলিশটির সাহায্যে কীভাবে বাড়ি ফিরেছিলেন, ঠিক কত দূরই বা চলে গিয়েছিলেন, সেসব আর দাদামশাইয়ের মনেও নেই, আমারও তাই অজানা। ওই নার্স সম্পর্কে অনেক কথাই জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু দাদামশাই প্রতিবারই তার স্বভাব সিদ্ধ তাচ্ছিল্যের ভঙ্গিতে প্রসঙ্গ এড়িয়ে গেছেন। কলকাতার কোন পথে তিনি হারিয়েছিলেন, কোন পথে তিনি অত রাত অবধি ঘুরলেন, কোথায় তিনি সেই পুলিশটির সাক্ষাৎ পেয়েছিলেন, কোন পথে তিনি বাড়ি ফিরলেন, আর সেই পুলিশটি অত রাত্রে ওখানে কি করছিল, না এর একটারও উত্তর আজ অবধি পাওয়া যায়নি। তবে ওয়ার্ড বয়ের চাকরিটা উনি আর বেশি দিন করেননি। সেই বিহারী পুলিশটিকেও কলকাতা শহরে আর কখনো দেখেননি তিনি। নিজের লেখা স্বরচিত মৌলিক গল্প পাঠাতে পারেন আমাদের। গপ্পবাজে পড়ে শোনানো হবে সেই সমস্ত গল্প। আমাদের যোগাযোগের ঠিকানা যা স্টুডিওর ফেসবুক পেজ, অথবা আমাদেরকে মেল করতে পারেন concept.justudio@gmail.com-এ। এই গল্পটি ভালো লাগলে ছড়িয়ে দিন নিজের বন্ধুবান্ধব এবং পরিবারবর্গের সাথে। লকডাউনকে আরেকটু সহজ করে তুলব আমরা। অঙ্গীকার জাস্ট স্টুডিওর অঙ্গীকার আপনার। ধন্যবাদ।